হ্যালো ফুডিস, দিস ইজ ফয়সল ফ্রম অ্যান্ড কুক বাংলা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু আপনারা চায়না বা থাইল্যান্ড কোথাও খুঁজে পাবেন না, কারণ এই রেসিপিটা হচ্ছে বাংলাদেশি চাইনিজ আর থাই রেস্টুরেন্টের শেফদের একটা ইউনিক ক্রিয়েশন, যেটা স্পেশালি বাংলাদেশের মানুষের টেস্ট বাট অনুযায়ী বানানো হয়েছে। আর এটা খেতে কিন্তু একটু বেশি জোস। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে একটা মুরগির মাংস নিয়ে নিয়েছি। লাইভ অবস্থায় এই মুরগিটার ওজন ছিল প্রায় 1.5 কেজি, আর প্রসেসিংয়ের পর এখানে প্রায় 1 কেজি মাংস আছে। চিকেনটাকে আমি এখানে রেগুলার কাট করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এটাকে কেটে নিতে পারেন। সবার প্রথমে ছুরির সাহায্যে সামান্য চাপ দিয়ে আমি মাংসটাকে কিছুটা থেতলে নিচ্ছি, আর এই কাজটা ছুরির উল্টা পাশ দিয়েও আপনারা করতে পারেন। তবে এই কাজটা একটু হালকা হাতে করতে হবে যেন মাংসটা কেটে না যায়। মাংসের টেক্সচারটা কিন্তু নর্মালি কিছুটা ফার্ম বা শক্ত থাকে, সো চিকেন ফ্রাই করার আগে আমরা যদি এভাবে কিছুটা থেতলে নেই তবে এটা খেতে বেশি সফট আর বেশ জুসি হবে। এবার চিকেনটাকে সামান্য কুচিয়ে নিতে হবে যাতে ম্যারিনেশনের মশলাটা চিকেনের ভেতরে ভালোভাবে যেতে পারে। আপনারা চাইলে এখানে কাঁটা চামচ ব্যবহার করতে পারেন। ঠিক এভাবে অন্য পিসগুলোকেও আমি প্রসেস করে নিচ্ছি, আর দেন মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। সো সবার প্রথমে আমি অ্যাড করছি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ঝালটা আপনারা কতটুকু খেতে চান সেটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারেন, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর আমি এখানে দিচ্ছি লাইট সয়া সস, দিচ্ছি 1/2 টেবিল চামচ ভিনেগার বা সাদা সিরকা, ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি টমেটো সস, সবশেষে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ বা স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণটা আপনারা একটু বুঝে অ্যাড করবেন। এবার আমি মশলাটাকে চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। নর্মালি রেস্টুরেন্টগুলোতে টেস্টিং সল্ট বা MSG ব্যবহার করা হয়, বাট আমি এখানে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে স্বাদ অনুযায়ী কিছুটা টেস্টিং সল্ট অ্যাড করে নিতে পারেন। মশলা মাখার পর এই চিকেনটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, তবে আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখতে পারেন। ঠিক 30 মিনিট পরে ফিরে এলাম, আর এবার চিকেন ফ্রাইয়ের কোটিংয়ের জন্য আমি এখানে অ্যাড করছি 1/4 কাপ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার, আরও অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ারটা কিছুটা বেশি দিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলে চিকেনটা কিছুটা ক্রিস্পি হবে। এবার আমি এখানে 2-3 ফোঁটা ফুড কালার অ্যাড করে দিচ্ছি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। এবার এখানে অ্যাড করছি 1টা ডিম। এবার সব কিছুকে শেষবারের মতো ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু মাখা হয়ে গেছে, এবার আমি চিকেনটাকে ফ্রাই করব। যেহেতু আমি আজকে চিকেনটাকে ডিপ ফ্রাই করব, সো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে ভালো মতো গরম করে নিব। তেলের টেম্পারেচারটা মেজার করার জন্য আমি এখানে ব্যবহার করছি 1টা কিচেন থার্মোমিটার, আর তেলটা যখন গরম হয়ে যাবে আর এটা তাপমাত্রা 165°C বা 330°F-এর উপরে হবে তখন আমি চিকেনটাকে অ্যাড করব। আর আপনাদের কাছে যদি কিচেন থার্মোমিটারটা না থাকে আপনারা আরেকটা প্রসেসে এটাকে চেক করতে পারেন। তেলটাকে গরম করে নিয়ে আপনারা একটা কাঠি বা একটা টুথপিক তেলের মধ্যে দিয়ে দিবেন। যখন দেখবেন কাঠি থেকে কিছুটা বুদবুদ সৃষ্টি হচ্ছে তখন ভাববেন তেলটা প্রপারলি গরম হয়েছে আর এটা চিকেন ফ্রাই করার জন্য রেডি। এবার আমি চিকেনটাকে তেলে ছাড়বো, আর আপনারা তেলে ছাড়ার আগে খেয়াল রাখবেন যেন কোটিংটা প্রপারলি চিকেনের গায়ে লেগে থাকে, ঠিক এভাবে, আদারওয়াইজ কিন্তু ফ্রাইটা ভালো হবে না। সো প্রথমে আমি এখানে 4 পিস চিকেনকে ভেজে নিচ্ছি। আর আপনারা কখনোই চিকেনগুলোকে ওভার ক্রাউডেড করে ভাজবেন না, আমি চিকেনগুলোকে এখানে পর্যায়ক্রমে ব্যাচ করে ভেজে নিব। চিকেন ফ্রাই করার ক্ষেত্রে তেলটা প্রপারলি গরম হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তেলটা যদি প্রপারলি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু চিকেনের যে কোটিং সেটা ক্রিস্পি হবে না, আর অনেক সময় কোটিংটা খুলেও যেতে পারে। চিকেনটাকে অ্যাড করার পর আমি ঠিক 4 মিনিটের মতো চিকেনটাকে ফ্রাই করব।
সামান্য উল্টে পাল্টে দিতে হবে যেন নিচ থেকে এটা না পুড়ে যায়। ঠিক 4 মিনিট পরে তেল থেকে চিকেনগুলোকে তুলে ফেলতে হবে। আর আমি চিকেনগুলোকে তুলে একটা ছাঁকনিতে রাখছি। এবার ঘড়ি ধরে আমি ঠিক 4 মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রাখবো, আর এই সময়ের মধ্যে চিকেনটার ভেতরে যে ময়েশ্চার আছে সেটা চারদিকে ছড়িয়ে যাবে। চিকেনগুলো রেস্টে থাকা অবস্থায় চুলার হিটটাকে সামান্য কমিয়ে দিচ্ছি। এবার আমি একটা কাটা চামচের সাহায্যে চিকেনগুলোকে খুচিয়ে নিচ্ছি, স্পেশালি হাড়ের পাশগুলোতে। আর এভাবে খুচিয়ে নেওয়াটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এভাবে খুচিয়ে নিলে আমি যখন চিকেনটাকে দ্বিতীয়বারের মতো ফ্রাই করব তখন চিকেনটার ভেতর পর্যন্ত ভালো মতো কুক হবে। এবার চুলার হিটটাকে বাড়িয়ে আবারও তেলটাকে গরম করে নিতে হবে। 4 মিনিট রেস্টে থাকার পর এবার চিকেনগুলোকে আমি আবার দ্বিতীয়বারের মতো ভাজব। চিকেনগুলোকে আমি ডাবল ফ্রাই করছি, কারণ এটা করলে চিকেনগুলো বাহির থেকে খুব ক্রিস্পি হবে আর ভেতর থেকে বেশ জুসি হবে। অর্থাৎ এখানে আমি 4 মিনিট 4 মিনিট করে 2 বার চিকেনটাকে 8 মিনিট ফ্রাই করেছি, আর মাঝে 4 মিনিটের জন্য চিকেনটাকে রেস্টে রেখেছি। অর্থাৎ এই ফ্রাইং প্রসেসে আমার মোট 12 মিনিটের মতো সময় লেগেছে, আর 12 মিনিটের মধ্যেই চিকেনটা কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে। সেকেন্ড টাইম ফ্রাইংয়েরও 4 মিনিট হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে ফেলছি। সো এবার চিকেনগুলোকে গরম গরম সার্ভ করব। সো বিসমিল্লাহ করে একটা চিকেন ফ্রাই ট্রাই করে দেখি। ওয়াও, এটা কিন্তু বেশ টেন্ডার। আর চিকেনটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। এই চিকেন ফ্রাইয়ের যে মশলার কম্বিনেশনটা সেটা একদমই ওয়েল ব্যালেন্সড। আর আপনারা যখন এটা বাসায় বানাবেন তখনই আপনারা বুঝতে পারবেন এটা আসলে রেস্টুরেন্টের সাথে কতটা মিলে গেছে। আপনাদেরকে আমি আরেকটা পিস খেয়ে দেখাচ্ছি। এটাও যথেষ্ট টেন্ডার। আপনাদেরকে একটু ভেঙে দেখাই, দেখতেই তো পাচ্ছেন যেটা কতটা জুসি হয়েছে। সো সফট, আর আগেই বলেছি যে টেস্টটা খুবই মজার আর বেশ জুসি। আমার বিশ্বাস আপনারা যখন এটা বাসায় ট্রাই করবেন আপনারা অবশ্যই এটা পছন্দ করবেন। আর আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন প্লিজ আমাকে জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছে এটা খুব ভালো লাগবে। সো গাইস, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে আপনারা কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না। ফুড ইজ লাইফ, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।